नमस्कार। राष्ट्रभाषा समाचार बराक वार्ता में आप सबका हार्दिक स्वागत है। मैं हूं संजीव सिंह। आइए नजर डालते हैं आज की प्रमुख। असम विश्वविद्यालय के नॉन टीचिंग कर्मचारी समिति आंटिया के उद्योग से बृहस्पतिवार को कैंपस में पालन किया गया आक्रोश रैली। प्रतिवाद में जुटे कई क्षेत्र के कर्मचारी। गोसाईपुर दुर्गानगर ग्राम पंचायत क्षेत्र में 3 वार्ड को काटकर उत्पादन जीवन में शामिल किए जाने पर तीव्र प्रतिक्रिया व्यक्त की आवासीय क्षेत्र के गांव के लोगों ने। लखीपुर क्षेत्र के रहने वाले लोगों की बहुप्रतीक्षित लखीपुर महकुमा शासक कार्यालय को भूमि पूजन के जरिए स्थायी कार्यालय भवन निर्माण के लिए 19.80 करोड़ रुपए का दिया गया आर्थिक अनुदान। शुरू हुआ भूमि पूजन कार्यक्रम के जरिए निर्माण कार्य। समय की कमी की वजह से सिलचर बार एसोसिएशन की चुनाव स्थगित। साधारण सभा में कई मुद्दों पर उछले सवाल। सोनाई थाने के सर्कल कार्यालय के सामने हाथों में प्लेकार्ड फेस्टून बैनर लेकर कांग्रेस एआईयूडीएफ सहित कई संगठन कार्यकर्ताओं ने जीपी डिलिमिटेशन को लेकर व्यक्त किया नाराजगी। नजर डालते हैं आज के विस्तारित समाचारों पर। असम विश्वविद्यालय में नॉन टीचिंग कर्मचारी समिति आंटिया के उद्योग से आक्रोश रैली कार्यसूची पालन किया गया। असम विश्वविद्यालय के नॉन टीचिंग कर्मचारी समिति के उद्योग से बृहस्पतिवार को कैंपस में यह आक्रोश रैली आयोजित किया गया, जिसके चलते लोगों में क्षोभ की स्थिति देखने को मिली। कर्मचारियों में तीव्र प्रतिक्रिया देखने को मिली। केंद्रीय मंत्री सर्बानंद सोनोवाल के आगमन के दौरान दोपहर करीब 12 बजे हजारों कर्मचारी विश्वविद्यालय के नियुक्त किया गया है, उनको रद्द किया जाए। सूत्र के अनुसार लोगों का मांग यह है कि एक আমাদের 2003-এর ডিসেম্বর পর্যন্ত যারা চাকরি পেয়েছে ওনারা ওল্ড পেনশন স্কিমের আওতায়। ফার্স্ট জানুয়ারি 2004 থেকে যাদের চাকরি হয়েছে ওদেরকে এনপিএস দেওয়া হয়েছে। ওটা শুধু আমাদের ইউনিভার্সিটির প্রবলেম না, সমস্ত ভারতবর্ষের প্রবলেম। আমাদের দাবি হচ্ছে গিয়ে যে এখানে ডিসক্রিমিনেশনটা ঠিক না। আমি 2004-এর আগে জয়েন করেছি, আমি ওল্ড পেনশন স্কিম উপভোগ করব। কিন্তু 2004-এর পর যাদের সাথে আমরা কাজ করছি ওনারা যে এনপিএস পাবেন কিংবা ইউপিএস, যেটা নতুন একটা এসেছে যদিও নোটিফাই হয়নি, ওটাতে আমাদের অনেকের লস হবে। সোশ্যাল সিকিউরিটি বলবে কিছু থাকবে না। ওটা আমরা দেখে নিয়েছি, আমাদের 1-2 জন রিটায়ার করে গেছে এনপিএসে, ওনারা কী পাচ্ছেন ওটা দেখে আমরা খুব চিন্তিত। আমাদের 2টা অর্গানাইজেশন আছে সেন্ট্রাল লেভেলে, একটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান পাবলিক এমপ্লয়িজ ফেডারেশন, আর একটা হচ্ছে গিয়ে ন্যাশনাল মুভমেন্ট ফর ওল্ড পেনশন স্কিম। তো আইপিএসএফ যেটা বলেছি আমি, ওটা ডাকে আমরা 12 জানুয়ারিতে যন্তর মন্তরে আমরা আমাদের ডেলিগেশন পাঠাই ওখানে, আমাদের এক্সিকিউটিভ কমিটির ডিসিশন অনুসারে ওখানে গিয়ে যন্তর মন্তরে আমরা আমাদের ওটা তুলে ধরেছি। তারপর ন্যাশনাল মুভমেন্ট ফর ওল্ড পেনশন স্কিমের ডাকে সমস্ত, আজকে কিন্তু শুধু আসাম বিশ্ববিদ্যালয়ে হচ্ছে না, ওটা সমস্ত ভারতবর্ষে হচ্ছে বিভিন্ন কোনায় কোনায়। এখানে স্টেট গভর্নমেন্ট বলুন আর সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন আর অটোনমাস বলুন, সব এক প্ল্যাটফর্মের নিচে। আমাদের এনপিএস চাই না, আমাদের ইউপিএস চাই না, আমাদের চাই শুধু ওল্ড পেনশন স্কিম। এবং কথা হচ্ছে গিয়ে ওল্ড পেনশন স্কিমটা আসলো কেন, যেহেতু এনপিএস আগে তো পেনশনই ছিল, এনপিএস যখন ইন্ট্রোডিউস হলো তখন অটোমেটিক্যালি একটা পেনশন ছিল ওটা ওল্ড হয়ে গেল। তো এই জন্য আমরা ওপিএস বলছি, অ্যাকচুয়ালি ওটা পেনশন। আর এখন যেটা নিউ পেনশন যেটা হচ্ছে ওটা আমাদেরই টাকা নিয়ে গভর্নমেন্ট কোথাও ইনভেস্ট করছে, কিন্তু আমরা পেনশন হিসেবে যে যত ছোটো চাকরি করুক না কেন, ঠিক আছে, যে নিচু লেভেলে চাকরি করুক না কেন, একটা সামান্য পেনশন নিয়ে যদি বাড়িতে না যেতে পারে তাহলে আগামী দিনে যে ও প্ল্যান করে রেখেছে কিংবা ও অসুস্থ হবে,
আমি অসুস্থ বা আমার আমি পেনশন পাচ্ছি, আমার ট্রিটমেন্টটা ঠিক করে হবে, আরেকজন পেনশন পাচ্ছে না, টাকার অভাবে ট্রিটমেন্ট করতে পারবে না। আমাদের দাবি সরকারের কাছে এটাই যে সরকার আমাদের দিকে মুখ তুলে দেখুন। অনেক টাকা অনেক দিকে ইনফ্রাস্ট্রাকচারে খরচ হচ্ছে, আমরা জানি রাস্তাঘাট ঠিকঠাক হচ্ছে, আরও বড় বড় জিনিস হচ্ছে এই দেশে, কিন্তু আমাদের দিকে মুখ তুলে দেখাটাও সরকারের দায়িত্ব। আমাদের এই প্রোগ্রামটা আজকে হওয়ার কথা ছিল 3টার সময়, ঠিক আছে, তো যেহেতু আমাদের কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালজি আসছেন, তাই আমরা আমাদের প্রোগ্রামটাকে চেঞ্জ করেছি, পরে আমরা 12:30 থেকে 1টা পর্যন্ত করেছি। এবং বাইরে যাতে ওই মেসেজটা না যায় যে আমরা মন্ত্রী আসছেন বলে আমরা এই বিক্ষোভ প্রদর্শন করছি, অ্যাকচুয়ালি এটা আমাদের প্রি প্ল্যান, আমাদের প্রি শিডিউল প্রোগ্রাম, অনেক আগের প্রোগ্রাম, আমরা ওই হিসাবে আমরা আমাদের ডেলিগেশনও পাঠিয়েছি দিল্লিতে, তারপর ওনারা ওদের সাথে কথা বলে আসছেন, রূপরেখা তৈরি করেছি। এবং আজকে দেখতে পাচ্ছেন এই জমায়েত, এখানে শুধু এনপিএসের লোকরা নন, আমাদের এখানে অর্ধেক অর্ধেক আছে, আমাদের এনপিএস ওপিএস, এই এত ভিড়, শুধু এনপিএস নন, এখানে ওপিএসের লোকরাও আছেন, যে যারা চান যে এনপিএসটা স্ক্র্যাপ হোক, এনপিএস স্ক্র্যাপ হয়ে একটা পেনশন হোক, ওয়ান নেশন ওয়ান পেনশন। আর সরকার তো চাইছে টাকা বাঁচাইতে, যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন, তো এটার সঙ্গে আরেকটা শন সেটা হচ্ছে গিয়ে পেনশন, তো আমরা চাই পেনশন পেনশন পেনশন। থ্যাংক ইউ। উদাহরণ বিধানসভা কেন্দ্র কে গোসাইপুর দুর্গানগর গ্রাম পঞ্চায়েত ক্ষেত্র মে গ্রাম সভা কে জরিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত কিয়া গিয়া। গোসাইপুর দুর্গানগর জিপি কে 3 ওয়ার্ড কাটকর দুধপাতিল ক্ষেত্র মে শামিল কিয়ে জানে পর গাঁও কে লোক তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত কর রহে হ্যাঁ। পত্রকারো কে সাথ বাতচিত কে দৌরান উন্হোনে বিস্তারিত তথ্য উজাগর কিয়ে অর ইস সিদ্ধান্ত কে খিলাফ আপনি আওয়াজ কো ভি বুলন্দ কিয়া। ওই দিনও একটি পিটিশন জমা দিয়েছে অতিরিক্ত জেলা উপায়ুক্ত মহোদয়ের কাছে, যে দুধপাতিল জিপিতে দুধপাতিল জিপিটি আগে পূর্বে ছিল এটা বহলা ব্লকের অন্তর্গত, এখন সেই জিপিটিকে উদারবন ব্লকের অন্তর্ভুক্ত করায় তারা আবার পিটিশন দিয়েছে সেই জিপিকে দুধপাতিল জিপিকে আবার বহলা ব্লকে অন্তর্ভুক্ত করা হোক। আমাদের এখান আমি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনারা বহু দূর দূর থেকে এসেছেন, সারাদিন আপনাদের সভা নষ্ট করেছেন, আমহাজ নষ্ট করেছেন, এবং মাহফুলটাও এসেছেন, এবং আমাদের সাংবাদিকদের বাইরেও এসেছেন, এবং সবাইকে আমি আবার আমার অন্তর্ত ধন্যবাদ জানিয়ে সভাপতি অনুমতি ক্রমে সবার কাজ এখানে সমাপ্তি ঘোষণা করা হলো। মাধ্যমে গোসাইপুর দুর্গানগর গাঁও পঞ্চায়েতের অন্তর্গত দুর্গানগর প্রথম দ্বিতীয় ও নতুন একটি রেভিনিউ ব্লিজ, এটা হচ্ছে চলিতা গান্ধী রেভিনিউ ব্লিজ, এই 3টি ওয়ার্ডকে দুধপাতিল গাঁও পঞ্চায়েতের অন্তর্ভুক্ত গোসাইপুর দুর্গানগর গাঁও পঞ্চায়েত থেকে বাদ দিয়ে আমাদের এখান থেকে প্রায় 6-7 কিলোমিটার দূরত্ব দুধপাতিল জিপিতে অন্তর্ভুক্ত করায় আমাদের এলাকার এই জনসাধারণের বেশ অসুবিধা হইতেছে। তাই আমরা গত 3-4 দিন আগে আমাদের মাননীয় উদারবন্দের বিধায়ক শ্রী মিহিরকান্তি সোম তাঁর হস্তক্ষেপ কামনা করেছি, তাঁর দৃষ্টি আকর্ষণ করেছিলাম, যে তিনি আমাদের বলেছেন আপনারা কি জেলা ডিপুটির কোনো যুবক কমপ্লেন জানিয়েছেন, আমরা হয়তো জানাইছি। এর পরে গিয়া পরের দিন এটার একটা হেয়ারিং হয়েছে, গত পরশু দিন হেয়ারিংয়ের সময় আমাদের মাননীয় বিধায়ক দিনভর চলাছিল আমাদের সঙ্গে থাকিয়ে তিনি মোটামুট একরকম একটা আমাদের প্রায় 90% আমাদের আশা দিয়েছেন এটা হবে, কিন্তু এদিন মাত্র দুইটি দুষ্টিচক্রর কারণে এটি সম্পূর্ণ হয়নি। তাই মাননীয় বিধায়ক আমাদেরকে আবার আশ্বাস দিয়েছেন আমাদের এটা প্রায় হবে, তাই আমরা এটা মাননীয় বিধায়কের পুরো আশ্বাস এবং আশা ভরসা রেখেছি, তিনি আমাদের এটা
এটা আমাদের গুসাইপুর দুর্গানগর জিপিতে আমাদের এই তিনটি ওয়ার্ডকে পুনর্বহাল করে দিবেন, তাই আমাদের আমার বক্তব্য এখানে শেষ করছি। লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রকে বহু প্রতীক্ষিত লক্ষ্মীপুর মহকুমা শাসক কার্যালয় স্থায়ী তৌর পর নির্মাণ কে উদ্দেশ্য সামনে ভূমি পূজন কার্যক্রম সম্পন্ন কিয়া গিয়া। আসাম সরকার ইস কার্যালয় কে নির্মাণ কে লিয়ে 19 করোড় 80 লাখ রুপে কি আর্থিক অনুদান দিয়া হ্যায়। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তথা দূসরে কই জানে মানে হস্তিও কে সাথ সাথ লক্ষ্মীপুর কে বিধায়ক কৌশিক রায় কে প্রয়াস সে সম্ভব হো পায়া হ্যায়। এই দিন জেলা উপায়ুক্ত কছাড় জেলে কে শ্রী মৃদুল যাদব, লক্ষ্মীপুর মহকুমা শাসক শ্রী নবজ্যোতি পাঠক, লক্ষ্মীপুর মিউনিসিপাল বোর্ড কে চেয়ারম্যান মৃণাল কান্তি দাস, মণিপুর ডেভেলপমেন্ট কাউন্সিল কে বোর্ড চেয়ারপার্সন শ্রীমতী রীনা সিং সহ দূসরে হস্তিও কি মৌজুদগি মে আনুষ্ঠানিক তৌর পর ভূমি পূজন কার্যক্রম কো অঞ্জাম দিয়া গিয়া। আপনার বক্তব্য মে লক্ষ্মীপুর কে বিধায়ক কৌশিক রায় নে উন্নয়ন কি কই পহল পর আলোকপাত কিয়ে, লক্ষ্মীপুর ক্ষেত্র কে কই পরিণাম কো সুচারু রূপ সে বাস্তবায়ন কিয়ে জানে কে লিয়ে উন্নয়ন অপিল ভি কিয়া। উন্নয়ন ইয়ে ভি কাহা কি লক্ষ্মীপুর ক্ষেত্র মে মহকুমা কার্যালয় স্থায়ী তৌর পর বনায়ে জানে পর ইহাঁ পর বড়ে পৈমানে পর সবই কার্যালয় কে কার্যকর্তা সুচারু রূপ সে কার্য কর পায়েঙ্গে অর জো কর্মচারীয় কি কমি হ্যায় উসে ভি পুরি কি যা সকেগি। বহুত দিন পরে এটা আমি আর একটা জরিয়া খাই নাম কটাম প্রোগ্রাম অন্য ভালো বহুত দিন পরে দেখা। মহকুমার মহকুমাধিপতি মাননীয় শ্রীযুক্ত কছাড় জেলা কে লিয়ে বহুত ইম্পর্টেন্ট দিন হ্যায়, বহুত সৌভাগ্যশালী দিন হ্যায়। 30 সাল হোনে কে বাদ লক্ষ্মীপুর মহকুমা কো আজ আচ্ছা বিল্ডিং আচ্ছা ইনফ্রাস্ট্রাকচার মিলনে যা রা হ্যায়, ইসকে লিয়ে বহুত বহুত আপ সবই কো বধাইয়া আর বহুত হি বহুত শুভকামনায়। আপ সবই সে অনুরোধ হ্যায় কি জো ইয়ে কাম হোগা ও অধিক সে অধিক জলদি মে হো আর আচ্ছি কোয়ালিটি কে সাথ সম্পন্ন হো। ইসকে লিয়ে আপ লোগ উপস্থিত সবই লোগোঁ কো মুঝে ইস কার্যক্রম মে আমন্ত্রণ করনে কে লিয়ে ভি ধন্যবাদ, থ্যাঙ্ক ইউ। আজকের এই ভূমি পূজন অনুষ্ঠানে উপস্থিত কাছাড়ের জেলা আয়ুক্ত, জেলা আয়ুক্ত আজকের দিন সত্যি আমাদের সবার জন্য আনন্দের দিন, যে আমরা দীর্ঘদিন থেকে প্রতীক্ষায় ছিলাম যে লক্ষ্মীপুর মহকুমা শাসকের কার্যালয় যাতে আমরা নির্মাণ করতে পারি। আর এটার জন্য দীর্ঘদিন থেকে অনেক ব্যক্তিরা প্রয়াস করে গেছেন যে লক্ষ্মীপুরে আমরা আমাদের মহকুমা শাসকের কার্যালয় আমরা যাতে নির্মাণ করি। আমি আজকের দিনে প্রথমে কৃতজ্ঞতা জানাই সেই ব্যক্তিদের যারা 1992 সালে এই লক্ষ্মীপুরকে লক্ষ্মীপুর সাব ডিভিশন হিসাবে ঘোষণা করার জন্য যে প্রয়াস এবং চেষ্টা করেছিল এবং যাদের মাধ্যমে 1992 সালে লক্ষ্মীপুর আসামের মানচিত্রে একটা সাব ডিভিশন হিসাবে এটা আত্মপ্রকাশ করতে পেরেছিল, তাদের সবার প্রতি আমার সম্মান এবং শ্রদ্ধা নিবেদন করছি।
কিন্তু বিগত 30-32 বছরে বিভিন্নভাবে চেষ্টা হয়েছে, লক্ষ্মীপুর সাব ডিভিশন হোক, বিভিন্ন আন্দোলন হয়েছে, বিভিন্ন সময়ে দলের কার্যকর্তা হিসাবে আমিও বিভিন্ন সময়ে এসডি অফিসের সামনে ধর্নাতে বসেছি আমাদের দলের কার্যকর্তাদের সঙ্গে। লক্ষ্মীপুরের নাগরিকরা বিভিন্ন সময়ে এটার জন্য আন্দোলন করেছেন, প্রতিবাদ জানিয়েছেন যে মহকুমা যেহেতু লক্ষ্মীপুর, লক্ষ্মীপুরের নামে মহকুমা, যাতে জ্যেষ্ঠ নাগরিকদের উপরে যেতে অসুবিধা না হয় কাজকাম করতে এই ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতে হয়তো কোনোদিন এটা জেলাও হতে পারে, আমরা সেই কথা চিন্তা করে আমরা উপরে যেটা আছে, উপরে টপ ফ্লোর যেটা আছে, এটাতে ওয়ার হাউসের ব্যবস্থা করা আছে, যেখানে আপনারা জানেন যে ইভিএম যেগুলো থাকে, ইভিএম টিভিএম রাখার সেই ব্যবস্থা। শিলচরকে বার অ্যাসোসিয়েশন কার্যালয় মে আয়োজিত বার্ষিক সভা ও চুনাব স্থগিত কর দিয়া গিয়া হ্যায়। সময় কি কমি কি বজহ সে দিন ভর চলে গে বার্ষিক সভা মে সুচারু রূপ সে কোই সিদ্ধান্ত না লিয়ে জানে পর তথা চুনাব কে বক্ত না নিকালে জানে পর আখিরকার এই সভা কো রদ্দ কর দিয়া গিয়া। দুর্গা পূজা মহোৎসব কে বাদ একবার ফির সে নয় তারিখ কে জরিয়ে বার অ্যাসোসিয়েশন কা চুনাব ও বার্ষিক সভা আয়োজিত কিয়া যায়গা। ইস দিন সংগঠন কে সবই সদস্য কই মুদ্দো কো লেকর আপসে ঝড়প মে জুটতে দেখে গে, লেকিন জবকি আখির মে প্রবীণ কার্যকর্তা তথা কমিটি কে দিগ্গজ হস্তিও নে সিদ্ধান্ত লিয়া কি সময় কি কমি কে চলতে চুনাব নাহি করওয়া যা পা রহা হ্যায়, অর সাথ হি সাধারণ সভা মে জো মুদ্দে সুচারু রূপ সে বিচার বিমর্শ করনি পড়তি হ্যায় উসকে লিয়ে ভি বক্ত নাহি হ্যায়। ইসলিয়ে দুর্গা পূজা মহোৎসব কে বাদ একবার ফির সে শিলচর বার অ্যাসোসিয়েশন কা বার্ষিক সভা ও চুনাব কার্যক্রম আয়োজিত কিয়া যায়গা। বহরহাল ইস কার্যক্রম কো স্থগিত রাখা গিয়া হ্যায়। এইবার যদি চাইলে বাকি থাকে নেক্সট ইয়ার যখন ইয়েটা হইব ওই 3 লাখ টাকা প্লাস হইয়া হইতে লাগবো। আমার তাহাই শহর পড়া যে আমি 4 লাখ টাকা প্রিভিয়াস ব্যালেন্স 4 লাখ টাকা আমি পাইছি, এটাই তো হইতে লাগে। আমি টাকাটা পাইছি কিনা আমি বুঝতে পারলাম না, আমি যদি পাইয়া থাকি গাঁও পঞ্চায়েত ডিলিমিটেশন কার্যক্রম মে সোনাই বিধানসভা কেন্দ্র কো কই তোর পে শোষণ কিয়া গিয়া হ্যায়। কই আরোপ প্রত্যারোপ কো লেকর সোনাই সরকার কার্যালয় কে সামনে হাতো মে প্লেকার্ড ফেস্টুন ব্যানার লেকর কংগ্রেস কে কার্যকর্তাগণ তথা ইউডিএফ দল কে কার্যকর্তাগণ নে ধর্ণা বিক্ষোভ কার্যসূচী পালন কিয়া। ইস সন্দর্ভ মে জানকারি দেতে উন্হোনে কাহা কি 24 গাঁও পঞ্চায়েত মে সে 18 গাঁও পঞ্চায়েত ক্ষেত্র কি জানে পর লোগো মে নারাজগি কা মাহোল বনা হুয়া হ্যায়, ওপি কো উপেক্ষা কর মনগড়া ইয়ানি আপনি মনমর্জি কে অনুসার ডিলিমিটেশন খসড়া প্রস্তুত কিয়া গিয়া হ্যায়, জিসকে চলতে লোক পরেশানি ঝেল রহে হ্যায়। ইস কার্যক্রম মে প্রতিবাদকারীও নে কই পহলো পর আলোকপাত কি ওর রাজ্য সরকার কে সিদ্ধান্ত পর আপনি নারাজগি কো ভি ব্যক্ত কিয়া। আদারে জিপি মানছি না মানবো না, সবাইকে আদারে জিপি মানছি না, 26 থেকে 29 জিপি করতে হবে, বৈষম্য আচরণ কেন জেলা প্রশাসন জবাব চাই, জবাব দাও। সুনাইয়ের প্রতি এত বৈষম্যমূলক আচরণ কেন জেলা প্রশাসন জবাব চাই, জবাব দাও। সুনাইয়ের প্রতি এত বৈষম্যমূলক আচরণ কেন জেলা সুনাইকে আপনি এসএফপি ভায়োলেশন কেন জবাব চাই, জবাব দাও। আমরা মেইন কথা হইছে কাছাড় ডিস্ট্রিক্টটা যেহেতু গভর্নমেন্টে এসওপি দিছে 8,500 থেকে 11,500 পর্যন্ত, কিন্তু যদি কাছাড় ডিস্ট্রিক্টে যদি গভর্নমেন্ট এসওপি দিছে 8,500 এর মধ্যে কেন 4,500 দিয়ে করা হয় আর আমরা এখানে 13,000-14,000 দিয়ে করা হয়। আমরা যেহেতু কইছি 3টা ক্যাটাগরি গভর্নমেন্টে এইটারে যে দেখছি আমরা এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরি করছে, বি ক্যাটাগরি আমরা কাছাড় ডিস্ট্রিক্ট করছে এসওপি ভায়োলেশন করা হয়েছে এইটা সমহারে সব দুপিরে
আমরা যেটা দেওয়া হয়েছে 8,500 3,500 সমহারে দেওয়া হোক, এটাই আমরা সুসম্পর্ক আছে আমাদের সুনাই অ্যাডমিনিস্ট্রেশন, তাই এখনো আমরা রিকোয়েস্ট করছি যে যদি আমাদের এই ক্ষমতা আছে, যদি ফাইনাল তালিকাটা ঠিক মতো বের হয়ে যায় করবো। আর কত সময় পর্যন্ত আমাদের এখানে সুস্থভাবে আমাদের ডিলিমিটেশন প্রক্রিয়া সম্পূর্ণ না করা হবে, এই আন্দোলনের দ্বারা ক্রমাগত অব্যাহত থাকবে। এবং আমি এই সভার মাধ্যমে প্রশাসনকে আহ্বান রাখছি, তারা যেন আমাদের সাথে সুবিচার করে এবং আমাদেরকে সমহারে ডিপি নির্ধারণ করে ডিপি পুনর্গঠন প্রক্রিয়ায় আমাদেরকে অন্যান্য সমষ্টির সাথে আমাদের সাথে সুবিচার করা হয়, তার জন্য আহ্বান রেখে আমার বক্তব্য। জনসংখ্যা বেশি থাকবে যখন কাছাড় জেলা পরিষদ হোক বা কোনো জেলা পরিষদ থেকে ফান্ড ডিস্ট্রিবিউশন হয়, প্রতি জিপিতে সমানতালে ফান্ড ডিস্ট্রিবিউশন হয়, যেখানে 4,200 জিপি 10,00,000 টাকা যদি পায়, 18,000 জনসংখ্যা জিপিও 10,00,000 টাকা পাবে। সুতরাং 18,000 জনসংখ্যা থাকা জিপিগুলোতে উন্নয়ন মার খাবে, মানুষের ক্ষতি হবে। যদি ডেভেলপমেন্টই না হয় তাহলে জিপি নির্বাচিত করে কি লাভ হবে, এপি নির্বাচিত করে কি লাভ হবে, জেলা পরিষদ নির্বাচিত করে কি লাভ হবে। আজকে জেলা পরিষদগুলোর বিভিন্ন নামকরণ করা হয়েছে, শারদ উৎসবে বোরাকবাসী জনগণকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। নিউ মা মনসা জুয়েলার্স, তারাপুর, শিববাড়ি রোড, শিলচর। দূরভাষ 9954359888 অথবা 8011223305। এখানে শারদ উৎসব উপলক্ষে সকল ধরনের গ্রাহকরা পাচ্ছেন মজুরির উপর 50% ছাড়, এছাড়াও হালকা ওজনের সোনার রূপার আকর্ষণীয় অলংকার, সেই সঙ্গে থাকছে হলমার্ক যুক্ত গহনার বিভিন্ন ডিজাইনের অলংকার। এছাড়াও পুরনো সোনা দিয়ে নতুন হলমার্ক যুক্ত সোনা কিনতে পারবেন সকল স্তরের গ্রাহকরা, সেই সঙ্গে গ্রাহকরা নিজের মনের মতো হলমার্ক যুক্ত ডিজাইনের সোনার অলংকার তৈরি করতে পারেন এই প্রতিষ্ঠানে। এছাড়াও রয়েছে প্রথম 100 জন গ্রাহকদের জন্য আকর্ষণীয় উপহার, যে কোনো কেনাকাটায় থাকছে এই উপহার। তাই দেরি না করে শারদ উৎসবে নিজেকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে আজই পদার্পণ করুন নিউ মা মনসা জুয়েলার্স, তারাপুর, শিববাড়ি রোড, শিলচর। দূরভাষ 9954359888 অথবা 8011223305।
समाचारों के अगले चरण में पंडित ईश्वरचंद्र विद्यासागर का 205वां जन्मतिथि विभिन्न कार्यक्रम के जरिए छात्र संगठन ओल काछार करीमगंज झाला गांधी स्टूडेंट एसोसिएशन के कार्यकर्ताओं द्वारा शिक्षक के प्रेस क्लब में पालन किया गया। इस दिन कार्यकर्ताओं ने कहा कि अपने जीवन में आजीवन शिक्षा के उन्नयन में विद्यासागर का अहम किरदार रहा है। बंगालियों के नवजागरण के अग्रदूत शिक्षाविद लेखक समाज संस्कारक के रूप में पराधीन भारतवर्ष को जिस तरीके से उन्होंने शिक्षा के जरिए उजागर किया था, इसीलिए उनका नाम विद्या का सागर यानी विद्यासागर रखा गया था। देश को गठन किए जाने के साथ साथ कई पहलुओं में उनका समाज व्यवस्था पर भी गहरा प्रभाव था। उनके 205वें जन्मदिन के अवसर पर आक्षा संगठन के उद्योग से उनकी प्रतिमूर्ति पर श्रद्धांजलि अर्पण किया गया। तत्पश्चात आक्षा के उपदेष्टा अध्यापक निरंजन दत्त के सभापतित्व में आयोजित सभा में कई पहलुओं पर आलोकपात किया गया। इस दिन के कार्यक्रम में असम विश्वविद्यालय के बांग्ला विभाग के अध्यापक विश्वतोष चौधरी, सम्मानित अतिथि अध्यापिका सुनंदा नंदीपुर कायस्थ, प्रेस क्लब के सहसभापति विकास चक्रवर्ती, प्रेस क्लब के साधारण संपादक शंकर दे, आक्षा उपदेष्टा रूपम नंदीपुर कायस्थ, पत्रकार चयन भट्टाचार्य व दूसरे हस्तीगण मौजूद रहकर कार्यक्रम को चार चांद लगाए और उनके जीवनादर्श तथा शिक्षा के विभिन्न पहलुओं पर भी आलोकपात किया। इस दिन के कार्यक्रम में भारतीय समाज व्यवस्था व विद्यासागर के जीवनादर्श पर कई वक्ताओं ने अपने अपने मतों का बखान भी किए। এবং বিদ্যাসাগরের জীবন দর্শন যে আসন গ্রহণ করেছেন এ অঞ্চলে, যারা এ অঞ্চলে সাংস্কৃতিক যে আন্দোলন, যে দৃষ্টিভঙ্গি আমাদের অত্যন্ত শ্রদ্ধা, দীর্ঘদিন অধ্যাপনা করেছেন তিনি, তৃণমূল স্তরের কথা, মানুষের কথা তার লেখার মধ্যে দিয়ে উঠে আসে। বাংলা নবজাগরণ অগ্রদূত কালের একজন বিখ্যাত সাহিত্যিক, আই রিপিট ফর মাই ডটার্স, তোমরা মেয়েরা শোনো কথাটা বলছি, আবার বলছি, রবীন্দ্র সুন্দর বলছেন বিদ্যাসাগর এত বড়। শঙ্কর আমার বন্ধু বল বলেছিলেন বিদ্যাসাগর দেখতে কিন্তু খুব খাটো, ছোটখাটো দেখতে। রবীন্দ্র সুন্দর বলছেন বিদ্যাসাগর এত বড়, এখানে উচ্চতার কথা বলা হচ্ছে না, হাইট 5 ফুট 7 ইঞ্চির কথা বলা হচ্ছে না, কীর্তির জৈষ্য সজীবত, যে কীর্তিমান, কিসের কীর্তি? এম এ পিএইচডি আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক না, ঘন্টা কিছু অনুমতি তিনি, যদি তিনি মানুষের জন্য কিছু না করে, যদি তিনি মানুষকে ভালো না বাসতে পারেন, ছাত্র ছাত্রীকে ভালোবাসতে না পারেন, মানুষের সঙ্গে মিশতে না পারেন, ছাত্রদের ছাত্রদেরকে যদি সন্তান ভাবতে না পারেন, তাহলে কিসের শিক্ষক তিনি, কিসের বিদ্যাসাগরের নাম তিনি গ্রহণ করবেন, কোন অধিকার? এইটাই বিদ্যা আমাদের রামানন্দ সুন্দর ত্রিবেদী বলেছেন বিদ্যাসাগর এত বড় আর আমরা এত ছোট, তিনি এত সোজা আর আমরা এত বাঁকা, বাঁকার ব্যাখ্যা করলাম না, এই সবুজ মনের এরা এখনো সোজা আছে, তোমরা বুঝতেই পারবে না কখন তোমরা স্ক্রু হয়ে আছো, মানে বাঁকা 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 হয়ে গেছো, আর বাঁকা না হলে সমাজে চলতেও পারবে না। এটাও ঠিক, যে এক ধৈর্য সাহস একভঙ্গি, এগুলো তার চরিত্রের বৈশিষ্ট্য ছিল। আজকে বর্ণপরিচয় যে আমরা ও আক যেগুলো ছোটবেলায় শিখেছিলাম, তার তার হাত ধরেই বর্ণমালা বর্ণপরিচয় আমরা পেয়েছি। আজকে ভারতবর্ষের নারীরা যে শিক্ষার অধিকার পেয়েছেন, একমাত্র সেটার দাবিদার হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাই আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে যত আলোচনা হবে, যত সিম্পোসিয়াম হবে, সমাজ দেশ রাষ্ট্র তত উপকৃত হবে। সেই 200 বছর আগে যে চিন্তাধারা উনি করে গিয়েছিলেন, আজ তার সুফল আমরা পাচ্ছি। আজকে এই যে সতীদাহ প্রথা সহমরণ বা অনুমরণ সেটা বাধ্য করা হতো, তার বিরুদ্ধে তিনিও রাজা রামমোহন রায় পাশে ছিলেন, এবং আজকে
ব্রিটিশ শাসনের সময় তিনি ব্রিটিশ শাসকদের প্রভাবিত করে যে সহমরণ বা অনুমরণ যে সেটা অর্থাৎ বিবাহ বিধবা বিবাহ আইন পাস করিয়েছিলেন সেটা সম্পূর্ণ কৃতিত্বের দাবিদার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ও আ ক খ যেগুলো ছোটবেলায় শিখেছিলাম তার তার হাত ধরেই বর্ণমালা বর্ণ পরিচয় আমরা পেয়েছি। আজকে ভারতবর্ষের নারীরা যে শিক্ষার অধিকার পেয়েছেন একমাত্র সেটার দাবিদার হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাই আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে যত আলোচনা হবে যত সিম্পোসিয়াম হবে সমাজ দেশ রাষ্ট্র তত উপকৃত হবে। সেই 200 বছর আগে যে চিন্তাধারা উনি করে দিয়েছিলেন আজ তার সুফল আমরা পাচ্ছি। আজকে এই যে সতীদাহ প্রথা সহমরণ বা অনুমরণ সেটা বাধ্য করা হতো তার বিরুদ্ধে তিনিও রাজা রামমোহন রায় পাশে ছিলেন এবং আজকে ব্রিটিশ শাসনের সময় তিনি ব্রিটিশ শাসকদের প্রভাবিত করে যে সহমরণ বা অনুমরণ যে সেটা অর্থাৎ বিবাহ বিধবা বিবাহ আইন পাস করিয়েছিলেন সেটা সম্পূর্ণ কৃতিত্বের দাবিদার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এখানে বাংলা বিভাগের অধ্যাপক বিশ্বতোষ চৌধুরী মহাশয় আছেন, তিনি আমাদের প্রধান অতিথি মুখ্য বক্তা, ওনাদের কাছ থেকে আমরা সব জানব। এবং আজকে ভারতবর্ষে নারীরা যে শিক্ষার অধিকার পেয়েছেন আমরা বলব একমাত্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্যে আর কারোর জন্যে না। তাই এমন মহান ব্যক্তিকে যদি আমরা ভুলে যাই ঈশ্বর আমাদেরকে ক্ষমা করবেন না। তাই নারী জাগরণ যে হয়েছে সেটার মূল কৃতিত্বের দাবিদার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলায় যে নবজাগরণ হয়েছিল শিক্ষার সব ক্ষেত্রে কৃতিত্বের দাবিদার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাই আজকে আমি আর সময় নেব আমার কি বলবো, মানে এই মহান ব্যক্তিত্বকে আমি মনের অন্তরের অন্তঃস্থল থেকে তাকে এতটাই শ্রদ্ধা করি, কারণ আমাদের মেয়েদের ক্ষেত্রে তিনি যে সমাজে যে সংস্কার করেছিলেন, যে যে সংস্কারক হিসাবে যে পরিবর্তন এনেছিলেন সেটা কিন্তু মানে কি বলবো, সেটা মানে যে নিজে ভেতরে সেভাবে অনুভব না করে, মেয়েদের দুঃখকে যারা নিজের দুঃখ বলে না ভাবতে পারে তারা কিন্তু এত বড় কাজ কখনো করতে পারেন না। তিনি শুধু পণ্ডিতই ছিলেন না, বিশাল ব্যক্তিত্ব ছিলেন না, তিনি ছিলেন এই যে মেয়েদের অন্তরের জ্বালাটাকে অনুভব করা সেটা কিন্তু তিনি করতে পেরেছিলেন। আমরা ছোটোবেলাতে প্রত্যেকেই পাঠ্য বইয়ে পড়েছি যে বিদ্যাসাগরের যে বাল্যকাল সেটা মোটেই মসৃণ ছিল না, নিদারুণ অর্থ কষ্ট এবং নানান দুঃখ কষ্টের মধ্যে তাদের জীবন অতিবাহিত হতো। তবু তিনি কখনো হার মানেননি জীবনের কাছে, তার জীবন তার চরিত্রের একটি বিশেষ গুণ ছিল যে প্রচণ্ড জেদ এবং যে কাজে তিনি বাধাপ্রাপ্ত হতেন সেটা করার জন্যেই তিনি দৃঢ় প্রতিজ্ঞ হয়ে থাকতেন। আমরা একটা ব্যাপার জানি যে এটা আমাদের সকলেই পড়েছি যে তখনকার সময়ে সংস্কৃত ভাষার বিশেষ কদর ছিল এবং তার সঙ্গে সু উপার্জনের জন্যে ইংরেজি ভাষা শিক্ষারও দরকার ছিল। তো একবার তিনি তার বাবার সঙ্গে, তিনি তখন বালক, পদব্রজে কলকাতায় এসেছিলেন এবং কলকাতা আসার পথে মাইল স্টোন দেখে দেখে তিনি ইংরেজি সংখ্যাগুলো শিখে ফেলেছিলেন। সেটাও কিন্তু একটা ইতিহাস প্রসিদ্ধ ব্যাপার, কারণ সেই সময়কারতে এবং একই দিনে তিনি সবকটা অক্ষর শিখে ফেলেছিলেন সেটাও সাংঘাতিক কথা ছিল। তো সেভাবে তিনি আমাদেরকে প্রত্যেকটি সময়ে যে ইয়েগুলো দেখিয়েছেন, মানে তার যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থার যে ক্যারিকুলাম যেটা ছিল, সিলেবাস যেটা ছিল,
সেটাও কিন্তু এখনকার সঙ্গে মিলে যায়, এখনকার সমাজ ব্যবস্থাতে অতি যে এখনকার যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থার সঙ্গে। আর সময় যেমন আগে ছিল একটা বার্ষিক পরীক্ষা হতো, তারপরে সেই বার্ষিক পরীক্ষার পরে পর্যন্ত আর বাকিগুলো পরীক্ষা হতো না, ছেলেরা তখন পড়াশোনা বাদ দিয়ে বসে থাকতো, পরীক্ষার আগে মুখস্থ করতে শুরু করতো। এটা বাদ দিয়ে তিনি যে ষাণ্মাসিক পরীক্ষা এবং অন্যান্য পরীক্ষা যখন মানে এরকমভাবে আমাদের এখানে হয় সেই ব্যবস্থা তিনি অনেক আগেই চালু করেছিলেন। তাছাড়া তিনি আমাদের তিনি যে বাংলা ভাষার সূত্রগ্রহণ ব্যবস্থা এবং বিদ্যাসাগরের জীবন দর্শন যে আসন গ্রহণ করেছেন, এ অঞ্চলের যারা এ অঞ্চলে সাংস্কৃতিক যে আন্দোলন যে দৃষ্টিভঙ্গি আমাদের অত্যন্ত শ্রদ্ধা দীর্ঘদিন অধ্যাপনা করেছেন তিনি। তৃণমূল স্তরের কথা, মানুষের কথা তার লেখার মধ্যে দিয়ে উঠে আসে। বাংলা নবজাগরণ অগ্রদূত सिलचर के चेनकुड़ी रोड क्षेत्र में घर के अंदर ही सोने के दौरान एक युवती की गले से सोने के चेन को काट कर चोर फरार हो गया। हालांकि युवती जब जाग कर उठी तब तक चोर अपने कार्रवाई को अंजाम दे चुका था। दिन दहाड़े से चोरी की वारदात को लेकर लोगों में तनाव का माहौल बना हुआ है, तो इसी दौरान सोए हुए व्यक्ति की गले से सोने के चेन काट कर ले जाने के मुद्दे को लेकर भी लोगों में काफी तनाव बना हुआ है। बहरहाल पुलिस मामले की छानबीन में जुटी हुई है, लेकिन इलाके के लोगों में तीव्र प्रतिक्रिया देखने को मिल रही है। बुलेटिन नाम की শিলচর নেতাজি বলবেন চেঙ্কুরি রোড নেতাজি পাল্লি ঘটনাটা কি হয়েছে? ঘটনাটা আমি দুইটা পর্যন্ত ঘুমাইছিলাম। আমি প্রথমে কালকে রাত্রে নিচে ঘুমাইছি, দুইটা দশের ভিতরে আমি বিছনা উঠি গেছি, বডি মানে ঠান্ডা লাগি গেছে। উঠিয়া 10 মিনিট হয়েছিল আমার ঘুম গেছে, গেছে তখন আচানক ঘর খিড়কিটা খুলিয়া আমার গলার দিকে টান মারি, আমার চেনটা মিশে গেল, দুইবার টান মারছে, টান মারিয়ে দুইবারে তখন আমার চেনটা সিঁড়ি গেছে। আমি এরকম গলার দিকে দৌড়িয়া মানে পেইন হতাম, এরকম চিৎকার দিয়েছি। পরে আমার পুরুষ আই যে আমার চেনটা সিঁড়িয়া নিয়েছে, তখন বিছনা থেকে নামিয়ে আমি চিৎকার দিয়েছি, চুর চুর চেন মিশে গেল। হ্যাঁ, এখান থেকে ভাগিয়া ওয়ালটা পায়ের মেয়েরা ভাঙি গেছিলেন, বাইরে দেখছি এরকম বেড উঠ খুলতে একটু টাইম লেগে গেছিল, তবে চোরের হাতও দেখছি না আর মুখেও দেখছি না। সদর থানা ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টে গেছে, এফআইআর দিয়েছে। পুলিশ আইসে নি, তদন্ত করেন, তদন্ত করে কালকে রাতে 2:30 আপনি মানে দেখছেন না, দেখতে পারছেন মানুষ দেখতে পারছেন মানে কত ভরি সোনার চেনটা আসলো আপনার? 2 ভরি সোনার চেন, 2 ভরি সোনার চেন। এখন আমার শেষ পড়াশোনা শেষ, আমি পড়াশোনা করে শেষ হয়ে গেছে, দর তো আর কি আমার চেনটা আর কি পাইলে তো বাড়া। সমাচারও কে অন্ত মে বরাক বার্তা কি সুরখিয়া একবার ফির। असम विश्वविद्यालय के नॉन टीचिंग कर्मचारी समिति आंटिया के उद्योग से बृहस्पतिवार को कैंपस में पालन किया गया आक्रोश रैली, प्रतिवाद में जुटे कई क्षेत्र के कर्मचारी। गोसाईपुर दुर्गानगर गांव पंचायत क्षेत्र में 3 वार्ड को काटकर उत्पादित जमीन में शामिल किए जाने पर तीव्र प्रतिक्रिया व्यक्त की आवासीय क्षेत्र के गाँव के लोगों ने। लखीपुर क्षेत्र के रहने वाले लोगों की बहुप्रतीक्षित लखीपुर महकुमा शासक कार्यालय को भूमि पूजन के जरिए स्थायी कार्यालय भवन निर्माण के लिए 19.80 करोड़ रुपए का दिया गया आर्थिक अनुदान। शुरू हुआ भूमि पूजन कार्यक्रम के जरिए निर्माण कार्य।
समय की कमी की वजह से सिलचर बार एसोसिएशन की चुनाव स्थगित, साधारण सभा में कई मुद्दों पर उछले सवाल। सोनाई थाने के सर्कल कार्यालय के सामने हाथों में प्लेकार्ड, फेस्टून बैनर लेकर कांग्रेस एआईयूडीएफ सहित कई संगठन कार्यकर्ताओं ने जीपी डिलिमिटेशन को लेकर व्यक्त किया नाराजगी। अब तक की बराक वार्ता में बस इतना ही। नमस्कार।